হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে আইলের দাদাবাড়ির আরও কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। সো আমি যতটুকু জানি আমি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। এখানে কবুতর, আরও কিছু কবুতর আছে। সো এই কবুতরগুলোকে সকালবেলা আই থিঙ্ক খাবার দিছে, সো খাইতেছিল। এগুলো হচ্ছে ওদের বাসার উঠানে খাবারগুলো দিছে। বাসার সামনে উঠান থাকলে কিন্তু আসলেই ভালো লাগে, যেটা ঢাকা শহর অত থাকে না। বাট ইউকেতে সব বাসার যেগুলি বাসা ফ্ল্যাট না, বাসার সামনে একটু জায়গা থাকে। আমার এখানে লাকিলি জায়গা পেয়ে গেছি আমি, তাই ভালো লাগে সামটাইম। তো ওদের ওরকম আছে, তো এগুলো খাচ্ছে এখন। এই তো ওদের পাশে একটা কুকুর আছে, ওরা ওরা কুকুর পালে এটা, কারণ হচ্ছে কুকুর লাগে। কুকুর কিন্তু অনেক মানুষ ভক্ত হয়। একটা কুকুর আছে, একটা বিড়াল আছে। যদি এবার আইলে পাপা বলছে ইনশাআল্লাহ ইন দ্য ফিউচার সে ওই যেগুলি হচ্ছে মানুষ কামড়ায় কুকুর ওগুলি রাখবে বড় দেখে, কারণ প্রোটেক্ট করার দরকার আছে। ওদের অনেক জমি আছে, ইভেন গাছপালা বা মানুষ আসলে প্রোটেক্ট করবে। আর সিসি ক্যামেরাও ইনশাল্লাহ লাগাবে, আস্তে আস্তে সব প্রজেক্ট ধরতেছে। এটা হচ্ছে ওদের গরুর ঘর, আই থিঙ্ক নিয়ারলি 1 ইয়ার হবে না করছে গরুর ঘর, যেটা বাজেট করছিল তার ডাবল। এই যে দেখছেন কলা গাছ, এগুলি সব ওদের। তারপরে এগুলো কী বলে, নারা মেবি, এগুলি ওদের। যত বাজেট ধরছিল আইলে পাপা তার থেকে ডাবল চলে গেছে, ডাবল না ডাবল না 3 গুণ চলে গেছে। কখনো বাজেট করে সেম প্রাইস রাখা যায় না, সো অবভিয়াসলি আপ হয়। সেই জন্য কোনো কিছু এখন ধরতে গেলে অবভিয়াসলি চিন্তা করতে হয়। এখানে টোটাল গরু 20টা রাখা যাবে। এই পাশে ওরা ছিল, তার পশু দিতে যায় না, ইনশাআল্লাহ দিবে, দোয়া করবে। মনে হয় ওটা রিয়া দেয়, দরজা বড় হয়। তো এখান থেকে যাচ্ছে, গরু দেখাবে, দেখা যাক। লাস্ট টাইম কোরবানি দে গরু বেচছিল, আর এবার এবার আই ডোন্ট। এখানে করমচা গাছ, এই দেখেন করমচা গাছ, আমি যতটুকু জানি ততটুকু শেয়ার করতেছি। এটাও মনে হয় করমচা গাছ, হ্যাঁ করমচা হইছে। এটা একটু টকের টক টাইপ হয়েছে, করমচা অবভিয়াসলি একটু টক আর খুব কম মিষ্টি দেখছি। দেখেন কত সুন্দর কালার লাগে, মানে সবুজ গাছের মধ্যে হালকা রেডিশ পিঙ্কিশ টাইপের। তো এখানে গাছগুলো বড় হবে, গাছগুলো নিংড়াবে, কি বলে মাটিগুলো নিংড়াইতে হবে। এগুলি তো হয়েছে করমচা, টুকটাক অবভিয়াসলি 6 মাস আগে লাগালে আর কত এক্সপেকটেশন থাকে যে আরো বেশি হবে, তো ইনশাল্লাহ হবে। এই গাছটা অনেক হয়েছে দেখুন, এটাকে রাখবে আর এটা বাচ্চা সহ এই গাছগুলো 2-3 বছরের মধ্যে আরো বড় হয়ে যাবে। আর এখন তো ছোট ছোট যাও আরো পাওয়া যাক, 2-3 মিনিট যদি বড় হইলে মনে হবে যে একবার অন্ধকার টাইপের লাগবে, অন্ধকার টাইপের তো হালকা থাকবে। ওরা বাউন্ডারি দিবার ভিতর দিয়ে একটা গোল কি বলে মাছের ইয়ার মতো করবে, যেন ভিতরে বসা যায়, ভিতরে বসে খাওয়া যায়। তো আর সাইডে ওদের বাড়ি করবে, একটা মেয়ে গরু রাখলে আস্তে আস্তে একটা প্রজেক্ট করছে। হয়তো নিজের হাত দিয়ে গড়া আর অন্যকে গড়ে দিয়ে যাওয়া দুইটা অনেক ডিফারেন্ট। নিজের হাত দিয়ে গড়লে সেটার মায়া ভালোবাসা অনেক বেশি থাকে। কেউ যদি আপনাকে খাওয়ায় দেয় তার থেকে বেশি নিজে খাইলে বুঝবেন কোনটা ত্রুটি, কোনটা কেমন, কতটা কষ্ট হয়, কতটা মায়া লাগে, নিজের তৃপ্তি হবে, এটাই স্বাভাবিক। কেউ করে দিয়ে গেলে ওইটার অত মায়া থাকে না, হ্যাঁ ভালো লাগে আমার, কোনো কষ্ট করতে হবে না। বাট নিজে একটা জিনিস কষ্ট করে গেলে সেটার সফলতা আপনাকে অনেক দূর আগায় নিয়ে যায়, তাই না? এটাও করমচা, এটা কি বুঝি নাই আমি আসলে, আমাকে ভিডিও দিছিল আসলে। ওইটা মনে হয় ওদের বাড়ি, ওই ওইটা নাকি ওদের বাড়ি মেবি, হ্যাঁ ওইটা ওদের বাড়ি, আমি তো এখনো যাই নাই। সো ওইটাই, এই গাছগুলা ইনশাল্লাহ বড় হবে, দোয়া করবেন। আর আসলে শত্রু অভাব থাকে না, অনেক সময় অনেকে আসে এই গাছের এইটা পাইটা নিয়ে যায়, ওইটা করে ওই করে দেয়। তাই ভেরি সুন আহিলার পাপা বাউন্ডারি দেওয়ার ট্রাই করবে, যেহেতু একজন ঘর সামলা এভরিথিং ব্যালেন্স করে, তো অবভিয়াসলি সময় লাগবেই। আশা করতেছি ইনশাল্লাহ কুইক হয়ে যাবে। এই গাছগুলো পরিচর্যা লাগে, সার লাগে, সব কিছু অনেক খাটনি লাগে। তো ইনশাল্লাহ দেখা যাক, আপনারা দোয়া করবেন। আর
সবকিছুতে সময় দিতে হয়, সময় দিলে ওইটা ভালো মতো হয়, যত সময় দিবেন ততই ভালো হবে, ততই সৌন্দর্য হবে, ততই বোঝা যাবে আপনার সময়ে কাজ করছে, সময়গুলো আপনাকে ফল দিছে একদিন যে। সো এইগুলি এরকম এই গাছগুলোকে পরিচর্যা করতে হয়, ভালোবাসতে হয়, তাহলে ইনশাল্লাহ ফিউচারে একটা ভালো কিছু আশা করা যায়। এই গাছটা অনেক কম চাদছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর পাখির গুঞ্জনগুলো যে এই গ্রামের আবহাওয়া আরও মানে ভালো লাগে, হয়তোবা বাংলাদেশে নাই গ্রামের আবহাওয়া পাচ্ছি না, কিন্তু সাউন্ডগুলো আসলে অনেক ভালো লাগে। যে লাইক আগে ছোটোবেলায় যখন দেখতাম শুনতাম অনেক ভালো লাগতো। তো আমি আসলে দালানকোটায় বড় হয়েছি, যেটা সত্যি কথা। তো গ্রামের দাদু বাড়িতে গেলে অনেক সময় ভালো লাগতো, যখন চলে আসতাম ঢাকা খুব কান্না পাইতাম ছোটোবেলায়। তো এখন আমার শ্বশুরবাড়ি হালকা গ্রাম সাইডেও, যদিও এখন বেশি ইয়া হয়ে যাইতেছে, মানে পপুলেশন ওখানে জনসংখ্যা বেশি হয়ে যাইতেছে, অনেক গার্মেন্টস হয়ে যাইতেছে অনেক কিছু, বাট আমার অনেক ভালো লাগে যে একটু গ্রাম সাইডে রয়েছে, একটু ইয়া গ্রাম টাইপের লাগে। আমি এখনও ওদের বাসায় যাই নাই, যাবো ইনশাল্লাহ সুন, ভেরি সুন। আমার দাদু বাড়িতে গেলে আমার খুব মায়া লাগতো, এখনও আমি মিস করি। আমি জানি না, আমার সবগুলা চাচি সব সময় শ্বশুরবাড়িতে ঈদের সময় বেশিরভাগই থাকতো, বাপের বাড়িতে সকালে গিয়ে বিকেল আইসা পড়তো, বলতো আমার শ্বশুরবাড়ি ভালো লাগে। তো আমার আমি আশা করি আমার শ্বশুরবাড়িও ভালো লাগবে, যদিও আমার শ্বশুরবাড়ির ভিতর দিয়ে মানে গ্রামের মতো না, এভরিথিং মানে শহরের মতো এভরিথিং সেটিং আপ এভরিথিং করা, তারপরও বাইরে বাইরে এলে হয়তো বা হালকা একটু মনে হবে যে না গ্রামে আসি, এই জিনিসটা আমার কাছে ভালো লাগবে। তাই আহিলে পাপাকে বলছি আগে আমরা বাংলাদেশে একবার গিয়ে আসি, দেন তুমি বাড়ি বানাও, বাট এখন যদি বাড়ি বানাও দেন তোমার আমার ওই ফিলটা থাকবে না, অবভিয়াসলি এই বাসায় আর থাকা হবে না, বাড়ি বানাইলে এটা হয়তো বা কাউরে দিয়ে দিবা বা এমনি রাইখা দিবা স্টোর হাউস বানায়, সো এরকম ইয়া করো না। বলছে আচ্ছা ঠিক আছে, তো বাংলাদেশ থেকে ঘুরে আইসা দেন বাড়ি বানানো স্টার্ট করব। তো বলছে যে ওকে, তো 2025 সালে ওর আশা আছে বাড়ি বানানো। এই যে ওইটা ওদের কুকুর, এটা ছোট ছিল এখন বড় হয়ে গেছে, বেশ বড় হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন, একটা একটা করে প্রজেক্ট শেষ করবে। দেন হচ্ছে অনলি ব্যবসায়ী খাতেই না, এগুলি দেখবেন বিভিন্ন ফল গাছ লাগাইছে, ওরা নিজেরা খাবে বা নিজেদের জন্য দরকার আছে। ব্যবসায়ীর খাতেও ঠিক আছে, ওদের বিভিন্ন ইয়া আছে বিভিন্ন সাইডে, এই পাশেটা ব্যবসায়ের খাতে, এই পাশেটা নিজেদের জন্য, এরকম ওদের অনেক জায়গা। তো তো ওগুলির মধ্যে বললো যে গাছও লাগাই, ইন দ্য ফিউচারে যদি ব্যবসা নাও হয় তাহলে এই গাছগুলো বেচেও কিন্তু অনেক টাকা পাওয়া যায়, তাই না? সো অল ওভার চিন্তা করে আহিলের পাপা এগুলি করছে, যদিও আমি অত সাপোর্ট দিই নি, আমি অত আশা করছি না, বিকজ এগুলো অনেক পরিচর্যা। ওর একটা ভাই আর বাবারও বয়স হয়েছে, এত পরিচর্যা কে করবে, বাট আলহামদুলিল্লাহ তারা চেষ্টা করে, ইন দ্য ফিউচার আরও করবে আশা করি। কারো পরিশ্রম কারো টাকা, সো কেউ কোথা দিয়ে কম না, আমি আশা ইয়া করি। তো সবাই শ্রম দিতেছে, দেখা যাক ফিউচারে কি হয়। এগুলিরও এইখানে এখানেও গাছগুলো নিংড়াবে, এগুলি শেষ করছে, এগুলিও করবে আস্তে আস্তে। এই গাছে এটা করে ওইটা করে, গরুগুলা দেখতে হয়, দেখছেন কতগুলো গরু, এগুলিও পালতে ক্লিন করতে হয়, খাবার দিতে হয়, এগুলিও ঠিক করতে হয়, আবার ছাগলও আছে ওদের, ওগুলিও দেখতে হয়। তো এগুলি বেটা মানুষের ইয়া করতে হয়, এই যে ওদের গরুর ঘরটা, বাসাটা ওই পাশে রোডের এই গরু ঘরটা এই পাশে, মানে সোজাসুজি ওইখান থেকে বসে বসে গরু ঘরটা দেখা যায়। সো আশা করি ইন দ্য ফিউচার ভালোই হবে, খারাপ হবে না। অ্যাটলিস্ট নিজের যদি বিজনেস না হয় নিজেদের জন্য তো হয়, আর বিজনেস হইলো তো আলহামদুলিল্লাহ। ওরা অনেকটা বাংলো টাইপের করতে চাইছিল, বাট আমি বলছি না ডুপ্লেক্স বাসা বানাও তাহলে ভালো লাগবে, কারণ এখন যেহেতু আমরা জনসংখ্যা বাড়তেছি, ইন দ্য ফিউচার আরও ইয়া করা যাবে, বাংলো বানাইলে কেমন লাগে। তো বাংলো আবার তিনটা চারটা রুমে বেশি ভালো লাগে না। তো বলছে যে আচ্ছা ডুপ্লেক্স বানাবে, তো কিছু প্ল্যানিং আছে ইনশাল্লাহ ফিউচারে, দেখা যাক।
তো এই তো এগুলি কি গাছ আমি আসলে শিওর না আপনারা জানেন কমেন্ট সেকশনে এগুলি কি গাছ আমি অনেক গাছ সম্পর্কে একদমই আইডিয়া নাই যেহেতু আমি এগুলির মধ্যে বড় হই নাই সো একদমই আইডিয়া নাই তো এগুলি জানাবেন এগুলি কি টুকটাক আপনাদের সাথে ভিডিও দ্বারা শেয়ার করি কারণ আমরা বিদেশ থাকি বিদেশে এগুলি দেখি না এগুলি হয় না অত এটা মানে লাউ গাছ সোফার আমি যতটুকু জানি তো অত হয় না তাই যারা বিদেশ থাকেন তাদের অনেক মায়া থাকে এগুলির উপরে অনেক ইয়া থাকে সেজন্য আমি দেওয়া আমি সবসময় ট্রাই করি ইউকের ব্লগে দেওয়ার জন্য আবার বাংলাদেশের গুলো দেওয়ার জন্য যেন মিক্স মানে যারা বিদেশ থাকে তারা বাংলাদেশের গুলো দেখেন আর যারা বাংলাদেশে থাকেন বিদেশের গুলো দেখেন সবার সবার যেন ভালো লাগে এরকম করে আমি একঘেয়েমি করি না ইনশাআল্লাহ আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের কেমন ভিডিও পছন্দ সেটাও আমাকে জানাবেন আমি ট্রাই করবো সেরকম দেওয়ার জন্য যেহেতু নিউ শুরু করছি ইন দ্য ফিউচার আরও চেষ্টা করবো জাস্ট আপনাদের সাপোর্ট ভালোবাসা এটাই দরকার আসলে যখন মানুষ নতুন শুরু করে তখন নিজের ফ্যামিলির সাপোর্টটা কখনই পাওয়া হয় না যখন সে উপরে উঠে যায় অবভিয়াসলি তখন মানুষ বলে হ্যাঁ আমি পাশে ছিলাম সাপোর্ট দিছিলাম বাট প্রথম থেকেই যারা সাপোর্ট দেয় তাদের সবসময়